নমস্কার, আমি দেবব্রত আর আপনারা দেখছেন মার্ক টানে কৃষি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মালচিংয়ের মাধ্যমে শশা চাষ করেছে চাষি, তার জমিতে কীভাবে ফলন হয়েছে দেখুন। মালচিংয়ে চাষ করে চাষি কতটা লাভবান, বিঘার পর বিঘা সব মালচিং দিয়ে চাষ করেছে চাষি। যেখানে এই যে জমিটা পাশে আছে, যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিতে উনি মালচিং ব্যবহার করবেন, সেই জন্য বেডগুলো তৈরি করেছে। আর কয়েকদিনের মধ্যে ইনি এখানে মালচিং পাতবেন, তারপর এখানে শশা চাষ করবেন। রীতিমতন এখানে শশা চাষও করা আছে। উনি আপনারা দেখতে পাচ্ছেন জল দিচ্ছেন এই মালচিংয়ের এই যে দুটো বেডের মাঝখানে যে নালা আছে, নালার মাধ্যমে জলটা দিচ্ছে। এই জলটা গিয়ে সম্পূর্ণ জমিতে চেষ্টা হচ্ছে। কী সুন্দরভাবে ফলগুলো ধরে আছে। যেখানে মাটিতে যারা চাষ করেছে তাদের ফল জমির ফলনের থেকে এখানকার জমির ফলনটা অনেকটাই বেশি। শুধু মালচিংয়ে চাষ করেছে বলেই এটা সম্ভব। তাই কৃষক বন্ধুদের কাছে আবেদন, আপনারা মালচিং ব্যবহার করুন।